আমাদের নুনু শর্ট ফিল্মের এক প্রধান চরিত্রে যে অভিনয় করেছে সেই অনিমেষদা অনেক কাজ করেছে। এবার শুনে নিই তার অভিজ্ঞতার কথা। অনিমেষদা, কীরম লাগলো এই ফিল্মটা করে? কী ধরনের ফিল্ম, মানে এই ধরনের ফিল্ম কি এত দুঃখ কষ্টের মাঝখানে একটু লোককে হাসতে বা এন্টারটেনমেন্ট করতে সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই এই ধরনের ফিল্ম লোককে তো অবশ্যই এন্টারটেন করবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে ফিল্মটা নামটা শুনলে যেরকম মনে হয় সেটা যদি লোকে অন্য সেন্সে না নেয়, এটা টোটালি নিছকই একটা কমেডি। এবং বইটা যখনই ফিল্মটা যখন শুরু হবে বা একটু গড়ালে পরেই ফিল্মটা বোঝা যাবে কমেডিটা কোথায়, নামটার কি জাস্টিফিকেশন, কেন এই নামটা রাখা হয়েছে। কিন্তু সবার কাছে একটা অনুরোধ থাকলো, নামটা শুনে কেউ অন্যরকম সেন্সে বইটা নেবেন না, নিছকই কমেডি। এবং কমেডি ভাবে নিলেই বইটা দেখেও মজা পাওয়া যাবে, ফিল্মটা দেখে সবাই আনন্দ উপভোগ করবে আশা করি। আর এই ফিল্ম একটা করতে তো প্রচুর কষ্ট। আমরা তো এমনি দেখি সাধারণত 15 মিনিটে একটা ফিল্ম, কিন্তু আমরা তো জানি শুটিং করতে এই 15 মিনিটের জন্য হয়তো 3 15 45 ঘন্টা শুটিং করতে হয়, তবে গিয়ে একটা 10 মিনিট 15 মিনিটের আমরা ছবি তৈরি করতে পারি। তো কী মনে হয় এই ছবিটা করতে গিয়ে কতটা হার্ডলস, কতটা এনজয়মেন্ট, কতটা কষ্ট জড়িয়েছিল, কীভাবে সেগুলো ম্যানেজ করলে? অ্যাকচুয়ালি গল্পটা আমাদের ডিরেক্টর বা রাইটার যেভাবে গল্পটাকে তৈরি করেছেন বা উনি যেভাবে গল্পটাকে ভেবেছেন সেইভাবে গল্পটাকে নিয়ে আসতে গেলে শর্ট ফিল্ম 15 মিনিট 10 মিনিটের হোক, এটা অনেকদিন অনেকটা সময়ই লাগে। তার কারণ কমেডি বই লোককে হাসাতে হবে, যারা অভিনয় করছে তারা হাসবে না এটা একটা বিরাট ব্যাপার। অভিনয় করতে করতে নিজেদের অনেকটা হাসি এসে যায়, সেই হাসিটাকে কন্ট্রোল করে অভিনয় করা, তার জন্য অনেকটাই পরিশ্রম করতে হয়। দেখা গেল 3 দিন 4 দিন তার জন্য আগে হোমওয়ার্কও করতে হয়, ওয়ার্কশপও করতে হয়, হতে পারে হয়তো 10 মিনিটের ফিল্ম বা 15 মিনিটের ফিল্ম, তার জন্য প্রচুর সময় দিতে হয়। তাছাড়া যিনি ডাইরেকশন দিচ্ছেন, আমাদের প্রদীপদা যিনি ডাইরেকশন দিয়েছেন বইটা, তিনি একটা চিন্তাভাবনা করে বইটাকে তৈরি করেছেন। আমরা যখন অভিনয় করছি আমরা আমাদের একটা চিন্তাভাবনা নিয়ে সেটাকে অভিনয় করছি, সুতরাং এই দুটোর ম্যাচ খাওয়াতে গেলে, এই দুটোর এক হতে গেলে অবশ্যই অনেকটা সময় দিতে হয় এবং পরিশ্রম প্রচুরটাই প্রচুর পরিশ্রমই করতে হয়। ডেডিকেশনটা খুব জরুরি ভালো কাজ করতে গেলে, মানে প্যাশনটা না থাকলে মনে হয় ভালো কাজ হয় না। আমি দেখছিলাম যে তোমার শুটিংয়ের আগে যে গোফটাকে সেভ করতে গিয়ে নতুন ধারালা ব্লেডে প্রচুর কেটে গেল, রক্ত বেরোচ্ছে, কিন্তু তুমি তবু হাসি মুখে ক্যারেক্টারটাকে মধ্যে ঢোকার জন্য এই যে সমস্ত কষ্টকে সহ্য করেও, বা ভালো খাবার দাবার সব জায়গায় সবসময় পাওয়া যায় না তা সত্ত্বেও, বা ফ্যান বন্ধ করে নালে সাউন্ড হবে, এইসব বিভিন্ন কষ্টকে সহ্য করেও ফিল্মগুলো করে যেতে হয়, এই যে টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কটা কীভাবে টেকনিশিয়ানদের সাথে তোমার মনে হয় এই ছবিতে নুনু ছবিতে স্পেশালি কাজ করেছে? অ্যাকচুয়ালি চরিত্র যেটাই চরিত্র করুক, চরিত্রের মধ্যে তাকে ঢুকতে হবে। এবং আমি আজকে নাজিমুদ্দিনের চরিত্রে অভিনয় করছি, আমি কিন্তু মোহামেডান সমাজের কিছুই জানি না, আমরা অন্য কাস্টে বিলং করি, আমরা এই সমাজের কিছুই জানি না, সুতরাং আমাকে এটা নিয়ে ওয়ার্কশপ করতে হয়েছে। আমি অনেক জায়গায় গেছি, যেমন এই টুপিটা জোগাড় করতে আমাকে এমন জায়গায় যেতে হয়েছে যেখানে এগুলো পাওয়া যায়, আমরা আমাদের লোকালে এগুলো পাই না। সেরকম অনেক মুসলিম লোকের সঙ্গে মেলামেশা করে তাদের কথোপকথন, তারপরে এখানে আমার চরিত্রটা বাঙাল ভাষায় আসে, এই বাঙাল ভাষায় এই চরিত্রটাকে নিয়ে আসতে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে বলতে কীভাবে কী আনব, আসল ব্যাপারটা হচ্ছে আমাকে চরিত্রের মধ্যে ঢুকতে হবে। চরিত্রের মধ্যে না ঢুকে আমাকে একজন মুসলিম
60 বছরের লোক আমি তৈরি হব নিজেকে, তবে গিয়ে আমি আসতে পারবো। গোপ কীভাবে রাখতে হবে, ওরা কীভাবে গোপটাকে রাখছে, ওরা কীভাবে দাড়ি ব্যবহার করছে, পুরোটা হয়তো হবে না, তবুও যতটা আনা যায়, যতটা ওর মধ্যে আসে, এটা নিতে হবে ওদের কাছ থেকে। সেগুলো নিয়ে ওয়ার্কশপ করতে হবে, তার জন্য একটু পরিশ্রম করতে হবে, তবে গিয়ে আসল জিনিসটা হয়তো যতটুক ফোটানো যেতে পারে সেটুকু আমরা চেষ্টা করি। এটাই প্রত্যেকের টিমের প্রত্যেকেই এই পরিশ্রমটা করে, এবং এই পরিশ্রম করে দেখেই একটা শ্যুট করতে অনেকটা সময় লেগে যায়, কারণ ডাইরেক্টর তো সে একটা জিনিস যে ডিরেকশন দিচ্ছে তার তো একটা ছবি মনে মনে করা আছে যে এই জায়গাটায় উনি এইভাবে এই অ্যাকশনটা করবে, সেটা ওনার মন মতো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের অ্যাকশনটা করতে হবে, একবার দুবার চারবার ছবার দশবার হতেই পারে। তার জন্য অভিনয় করতে আসলে পরে এগুলো মাথায় নিয়ে আসতে হবে যে এই পরিশ্রমটা আমাকে করতে হবে এবং ক্যারেক্টারের মধ্যে আমাকে ঢুকতেই হবে, তবে আমি জিনিসটা আসতে পারবো আর। আচ্ছা, নতুন বছর আসছে 15 এপ্রিল, নববর্ষ, তার আগে শ্যুটিং করলে 1 এপ্রিল, সেটাও একটা খুব ইম্পর্ট্যান্ট ডে, তো এপ্রিল ফুলে শ্যুটিং করে 15 এপ্রিল সম্বন্ধে, নববর্ষ সম্বন্ধে কী লোককে মেসেজ দিতে চাও যাতে এই ছবিটা দেখার জন্য লোকে মুখিয়ে থাকে, মানে নববর্ষের জন্য তাদের কী মেসেজ দিতে চাও? সবে করোনা ছেড়ে উঠল, কাজ সবে শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে, কী মনে হয় কী মেসেজ দেবে, নতুন বর্ষ কীভাবে কাটবে লোকে? আজকে 1 এপ্রিল, সাধারণত আজকে এপ্রিল ফুল ডে হিসাবে পালিত হয়, তো আমরা এপ্রিল ফুল ডেতে আমাদের এই শ্যুটিংটা শুরু করলাম, হয়তো 2-3 দিন লাগবে শেষ করতে। সামনেই 1 বৈশাখ, নতুন বছরের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। একটা কথা বলবো, নতুন বছরে সবাই এই ছবিটা, নুনু ছবিটা সবাই দেখুক, কিন্তু প্রথমেই বলবো, আগেও বলেছি, ছবিটা দেখার আগে কিন্তু নামটা নিয়ে কেউ চিন্তা করে ছবিটা দেখতে বসবেন না, নিছকই কমেডি বই, সেইভাবেই দেখবেন, এবং প্রত্যেকেই আশা করি দেখে আনন্দ পাবে বইটা নিয়ে, এবং আপনারা আনন্দ পেলে আপনারা প্রচুর লাইক করবেন, প্রচুর কমেন্টস করবেন, শেয়ার করবেন, এটাই আমাদের সার্থকতা। ছবিটার মধ্যে আরেকটা জিনিস আপনারা দেখবেন, দুটো ক্যারেক্টার, একটা হিন্দু একটা মুসলিম, এবং এই হিন্দু আর মুসলিম এই দুটো ক্যারেক্টার একসঙ্গে বসে অভিনয় করলো, এবং তাদের অভিনয় দেখলে বুঝতে পারবেন দুজনের মধ্যে কতটা বন্ধুত্ব, এবং শুধু আজকের বন্ধুত্ব না, এরা অনেক দিনের বন্ধুত্ব, এবং এই যে হিন্দু মুসলমান একসঙ্গে মিলে বইটাকে করলো সেই বন্ধুত্বটা আশা করি সবার ভালো লাগবে। নতুন বছরে সাম্প্রদায়িক সম্প্রীতি এইসব সবাই ভুলে গিয়ে আসুন আমরা সব একসঙ্গে বসে আনন্দ ফুর্তি করি, এবং এই বইটা দেখে সেই আনন্দটা যাতে উপভোগ করতে পারি। অনেক ধন্যবাদ।